এই গাড়ির সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, বুঝছিস? দেখবি আজকে আমি কত স্পিড উঠাই। এই বন্ধু, এত স্পিড উঠানোর দরকার নাই তো। আরে R15 কিনেছি কি এমনি নাকি? দেখবি আজকে কত স্পিড উঠাই। একটু আস্তে চালা বন্ধু। আরে থাম বন্ধু, একটু আস্তে চালা না, এত জোরে চালালে তো অ্যাক্সিডেন্ট করব। আরে একটু আস্তে চালা। ইয়ে টান হবে বন্ধু, একটু আস্তে চালা, তোরে বলছি তো একটু আস্তে চালা। আরে এত জোরে চালানোর তো কোনো দরকার নাই, তাই না? আরে থাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জায়গায় দাঁড়া, সামনে সাইড কর। কি রে তোর আবার কি হইলো হঠাৎ করে? তোর গাড়িতে আমি জীবনে উঠবো না। কেন, আমার গাড়িতে উঠবি না কেন? তোর আবার কি হইলো হঠাৎ করে? আরে এত জোরে কেউ গাড়ি চালায়, যদি অ্যাক্সিডেন্ট করতাম তাহলে তো ডিরেক্ট উপরে চলে যেতাম। আরে পাগল, আমারে দেখে তোর ওইরকম ড্রাইভার মনে হয়? তোর কি মনে হয় আমি অ্যাক্সিডেন্ট করব? ছোটবেলা থেকে আমি গাড়ি চালাচ্ছি। শোন ভাই, আমি মানলাম তুই ভালো ড্রাইভার, কিন্তু বিপদ আসতে কোনো টাইম লাগে না। আমি আর তোর গাড়িতে উঠবো না, তোর গাড়িতে তুই একা একা ঘোরাঘুরি কর। শোন, তোরে যে এত দামি গাড়িতে উঠাইছি এটা তোর ভাগ্য, বুঝছিস? সবাই পারে না আমার সাথে ঘুরতে যাইতে। আর আমি কেমন ড্রাইভার জানিস? তুই হয়তো বা ধারণাও করতে পারবি না আমি কেমন ড্রাইভার। তোরে যে এই গাড়িতে উঠাইছিলাম এটাই তোর ভাগ্য। ভাই দরকার নেই আমার এত দামি গাড়িতে ওঠার, আমার ঘোরার চেয়ে আমার জীবনের মূল্য বেশি। আইসে মূল্য দেখাইতে। আরে জীবনের মূল্য কি একা তোর আছে নাকি? আমারও জীবনের মূল্য আছে, কিন্তু আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করব না, বুঝছিস? আমি কেমন ড্রাইভার এটা তুই ভাবতে পারিস নি। বন্ধু দেখ, আমি তোর ভালোর জন্য বলছি, গাড়িটা এত জোরে চালাস না, গাড়িটা একটু স্লো চালা, তাহলে তোর জীবনেরও ভালো হবে, তোরও ভালো হবে। এই রাখ তোর জ্ঞানের কথা, আইসে জ্ঞান মারাইতে। বন্ধু বাইকটা একটু আস্তে চালাস বন্ধু। শোন আব্রো, আমি কিন্তু তোর বয়সে অনেক বড়, আমার কথাটা অন্তত রাখা উচিত। কি কথা ভাই? আমি কিন্তু দেখছি তুই বাইক অনেক স্পিডে চালাস, অনেক ভালো ভালো ড্রাইভারও কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করে প্রাণ হারাইছে। তুই বাইক এত জোরে চালাস না, এত জোরে বাইক চালালে কখন যে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা তুই নিজেও বুঝতে পারবি না। ভাই আপনি তো জানেনই আমি কত ছোটবেলা থেকে গাড়ি চালাই, ছোটবেলায় আব্বুর গাড়ি চালাই চালাই আমি বড় হয়েছি। আপনার কি মনে হয় আমি অ্যাক্সিডেন্ট করব? ভাই অন্যদের সাথে আমার তুলনা দিলে তো হবে না, আপনারা বুঝেন না কেন? এই সবাই দেখি এক কথা বলে যে গাড়ি আস্তে চালা আস্তে চালা। এত টাকাতে গাড়ি কিনেছি, 6 লাখ টাকাতে গাড়ি কিনেছি, আস্তে চালানোর জন্যই আপনি বলেন? তোর অনেক দামি গাড়ি, ছোট একটা ক্ষতি হয়ে গেল তোর অনেক খারাপ লাগবে, তার জন্য তোর গাড়ি আস্তে চালানো উচিত না? ভাই ক্ষতি হবে এটা কি করে? আমি যদি কোনো অ্যাক্সিডেন্টই না করি তাইলে ক্ষতি হবে কি করে? আর আমি অ্যাক্সিডেন্ট মিটেন করবো না, বুঝছেন? আমারে নিয়ে এত টেনশন করার দরকার নেই। দেখ তোর ভালোর জন্যই বললাম, এখন তুই আমার কথা না শুনলে তো আর আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাই একটু ঘুরে আসি। শুভ কোন জায়গায় রে? তোর আসতে এত টাইম লাগে? আরে হ্যাঁ বন্ধু, একটু কাজ ছিল, কি বলবি বল। দেখছিস তো নতুন বাইক কিনেছি, কয় টাকা নিয়েছে জানিস? 6 লাখ টাকা, R15 V4। তা তোরে সেই জন্যই ডাকলাম। চল বন্ধু আজকে দুজন একসাথে ঘুরে আসি। তোরে বেটা, আমার কি মরণের চুলকানি উঠছে যে আমি তোর বাইকে করে ঘুরতে যাব? তুই কি আমারে অপমান করলি নাকি? এই মরণের চুলকানি উঠবে কেন? তুই আমার সাথে ঘুরতে যাবি, এতে মরণের চুলকানি উঠার কি আছে? আরে না বন্ধু, আমার অনেক ভয় করে তোর বাইকে উঠতে, তুই যেভাবে বাইক চালাস। ওইদিন দেখলাম তুই রফিকুল রে নিয়ে যে স্পিডে বাইক চালাইছ, না বন্ধু আমি যাবো না। ওইদিন আমি রফিকুল রে নিয়ে ঘুরিছি, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি, আজকেও হবে না। তোরা ভাই এত ভয় পাস কেন আমি এটা বুঝি না। আমি যখন তোদের সাথে থাকি তাইলে ভয় কিসের তোদের? মানে তোদের আমার সম্পর্কে কি কোনো ধারণা নেই? না রে বন্ধু, রাগ করিস না, তুই যা, আমি যাবো না, আমার বাড়িতে কাজ আছে। আচ্ছা যা, দূর, আমি আজকে একাই ঘুরে আসবো, তোদের কাউরে লাগবে না, বুঝছিস? ওদের ফ্রিতে ঘুরতে নিয়ে যাচ্ছি, তারপরও যাবে না। না নিয়ে গেলে আমার কি এমন হবে? এত টাকা দিয়ে গাড়ি কিনেছি, আমি একা একাই ঘুরবো। আমাদের ভিতরেই অনেকেই নতুন গাড়ি কিনলে কৌতূহল বশত অনেক স্পিডে গাড়ি চালায়। সবাই ভাবে যে তার সাথে কোনো দুর্ঘটনা হয়তো বা ঘটবে না, কিন্তু দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। আজ আমার ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্টও হইতে পারত। তাই বাইকার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, নতুন বাইক কিনলে সবাই একটু সাবধানে বাইক চালাবেন।